নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব বিজেপি নেতার দেহ উদ্ধার কাশীপুরে বিজেপি নেতার দেহ উদ্ধার বিজেপি নেতা অর্জুন চৌরসিয়ার দেহ উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অমিত শাহ কাশীপুরে বিজেপি নেতার দেহ উদ্ধার বিজেপি নেতা অর্জুন চৌরসিয়ার দেহ উদ্ধার হয়েছে পরিত্যক্ত একটি ঘর থেকে কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে স্বাভাবিকভাবে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অমিত শাহ এই নিয়ে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী বিস্তারিত শুনবো সুদীপ্তা দেখো কাশীপুরের ঘটনা এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আত্মহত্যা তবে এলাকার বাসিন্দাদের দাবি যেটা আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে এবং যে এলাকায় তিনি সক্রিয়ভাবে বিজেপি করছেন তাই এই ঘটনাকে রাজনৈতিক দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মত এবং তার জন্যই কিন্তু এলাকার বাসিন্দারা তারা সকালে যখন মৃতদেহ উদ্ধার করতে দিয়ে দেওয়া হয় তখন তারা বিক্ষোভ দেখান এবং পুলিশকে দেহ তুলে দিতে তারা কিন্তু বাধা দেন তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে অর্জুন খান ওই বিজেপি করতেন বিধানসভা নির্বাচনের পর থেকেই তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং সেই ঘটনার জেরেই তাকে খুন করা হয়েছে এমনটাই তাকে অভিযোগ করছেন এলাকার বাসিন্দা কিংবা পরিবারের সদস্যরা যে এই ঘটনাকে একটা রাজনৈতিক দিকে বুঝে দেওয়া হয়েছে যে আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ ঘটেছে যেটার জন্য শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বিক্ষোভের মধ্যে পড়তে হয় পুলিশকে তাই কলকাতা পুলিশের লালবাজারে গোয়েন্দা দমন শাখা তারাও তার সঙ্গে ঘটনাস্থলে আসে এবং তদন্ত তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং এই ঘটনাতে প্রতি বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি দলের নেতৃবৃন্দ তারা প্রতি ঘটনাস্থলে ছুটে আসে কাশীপুরের রেল কোয়ার্টার সংলগ্ন এলাকার ঘটনা সেখানকারই বাসিন্দা ছিলেন অর্জুন এবং 26 বছর বয়সী ওই যুবক এবং তাকে গতকালই তার বেতন হয়েছিল জানা যাচ্ছে এবং বেতন হওয়ার পর বাড়িতে আসে এবং তারপরে রাত্রিবেলা সে বেরোয় বেরোবার পর তাকে আর তার আর হদিস মেলেন তার খোঁজ মেলেনি তখনই এলাকারই রেলপথ সংলগ্ন জায়গায় পরিত্যক্ত একটি বাড়িতে তার জ্বলন্ত অবস্থায় দেহ মেলে পরিবারের লোকজনের দাবি যে তার পায়ের বাটি নিচে পড়ে থেকেছিল অর্থাৎ কেউ যদি সুইসাইড করে তাহলে তার পা কেন জোরে লেগে থাকবে সেই নিয়ে তার একই সঙ্গে এলাকার বাসিন্দা এবং পরিবারের লোকজন তারা পড়তে থাকে এবং সেই দেখে কিন্তু একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার পর এই মুহূর্তে রীতিমতো চাঞ্চল্য রয়েছে এলাকায় এখনো পর্যন্ত রীতিমতো সম্ভব এলাকা এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং যে খবর যেহেতু অমিত শাহ সফর এই মুহূর্তে চলছে রাত্রে এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ আজকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিমানবন্দরে বান্দরা থেকে ফিরে বিমানবন্দরে থেকে এখানে চলে আসার কথা অর্থাৎ কাশীপুরে আসার কথা রয়েছে তবে আগত হবে কিনা সেটা অবশ্য সময়ে পরবর্তী সময়ে জানা যাবে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি করছে এই ঘটনার জেরে যেহেতু আজকে এলাকায় রীতিমতো বিক্ষোভ এই মুহূর্তে চলছে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু হাজির রয়েছেন ঘটনাস্থলে মানে অনেক ধন্যবাদ সুদীপ্তা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে আর একবার জানিয়ে রাখবো কাশীপুরে বিজেপি নেতার দেহ উদ্ধার এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকা এবং অমিত শাহ তার সফর চলছে তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা অর্জুন চৌরসিয়া তার রহস্য মৃত্যু তার পরিবার যদিও দাবি করছে যে তাকে খুন করা হয়েছে একটি ঘর থেকে তার দেহ উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে চলছে অমিত শাহর সফর এবং তার মাঝেই বিজেপি নেতার এই রহস্য মৃত্যু রহস্য কিন্তু বাড়ছে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে আজ অমিত শাহর সফর চলছে এবং বিমানবন্দর থেকে তাকে আনার জন্য 200টি বাইকের অ্যারেঞ্জ করা হয়েছিল 200 বাইক র্যালির একটি পরিকল্পনা করা ছিল একটি পরিকল্পনা ছিল সেই কাজে ব্যস্ত ছিলেন ওই বিজেপি নেতা যার দেহ উদ্ধার হয়েছে অর্জুন চৌরসিয়া তিনি কিন্তু সেই কাজে ব্যস্ত ছিলেন এবং গতকাল রাত থেকেই তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই এই রহস্য মৃত্যু এটা নিয়ে কিন্তু জল্পনা রীতিমতো বাড়ছে এবং এই ঘটনার বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝির কাছ থেকে রিয়া বিস্তারিত শুনবো দেখো ইতিমধ্যে সেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে এবং বলা চলে কয়েক ঘন্টার মধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে কারণ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার এখানে আসার কথা কলকাতার মাটিতে আজকেই পা দেওয়ার কথা এবং সে তার আগে কিন্তু উত্তর কলকাতার কাশীপুর থানা এলাকায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে এবং অর্জুন চৌরসিয়া নামে এই বিজেপি কর্মী তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই কিন্তু বারবার অভিযোগ উঠে আসছে এবং সেই নিয়ে কিন্তু তোলপাড়
হচ্ছে কাশীপুর এবং সেই ঘটনায় তোমাকে জানিয়ে রাখবো যে এই যে অর্জুন চৌরাশিয়া নামে যে ব্যক্তি বিজেপি কর্মী সে কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি ব্যস্ত ছিলেন যে 200 বাইক অ্যারেঞ্জ করেছিল এবং সেটা নিয়ে র্যালি করে এয়ারপোর্ট থেকে অমিত শাহ তাকে কিন্তু রিসিভ করতে যাবে এবং সেখান থেকে র্যালি করে আসবে এই কিন্তু একটা পরিকল্পনায় ছিল এবং সেই পরিকল্পনা করতে করতেই কিন্তু তারপর দেখা যায় যে তিনি মিসিং হয়ে যান এবং এই 200 বাইক অ্যারেঞ্জ করা বা এই র্যালি করা বা সেখান অব্দি পৌঁছানো এয়ারপোর্ট অব্দি তারপর রিসিভ করে আনা অমিত শাহকে এই যে পুরো বিষয়টা এর মধ্যে কোনো রকম বিষয় ছিল কিনা কোনো রকম ধোঁয়াশা ছিল কিনা যে তারপরেই এরকম একটা তার বডি উদ্ধার হলো ঝুলন্ত অবস্থায় এরকম কোন বিষয় এই র্যালির সঙ্গে তার মৃত্যুর কোন যোগসূত্র আছে কিনা এই বিষয়টাও কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ তার কলকাতায় আসার কথা এবং তার আগেই যেহেতু এরকম একটা খবর উঠে এসেছে যে তাদের এই বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তবে দেখো এখনো যেটা বারবার অভিযোগ আসছে যে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় কারণ শেখপুরের যে রেল কোয়াটারে তাকে তার দেহ পাওয়া গেছে সেখানে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আছে কাশীপুর থানার পুলিশ আছে জিতপুর থানার পুলিশ আছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে লালবাজারের হোমিসাইড শাখা তারা কিন্তু পৌঁছেছে তবে কিভাবে মৃত্যু সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি এবং যেটা দেখা যাচ্ছে যেটা তদন্তকারী অফিসার সূত্রে জানা যাচ্ছে যে আগে ওখানে পৌঁছাল অর্থাৎ পোস্টমর্টমের জন্য বডি যাবে এবং তারপরেই কিন্তু আসল বিষয়টা পরিষ্কার হবে যে কি করে তাকে খুন করা আগেও তাকে খুন করা হয়েছে কিনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তবে দেখো যেটা খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে শিবপুরের যে পরিত্যক্ত যে রেল কোয়ার্টার সেখানে কেন তাকে মারা হলো এই বিষয়টাও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে যে সেখানে কেন তিনি গেলেন তাহলে কি তাকে খুন সত্যি খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে কিন্তু লালবাজারের হোমিসাইড শাখা তারা কিন্তু পৌঁছেছে ঘটনাস্থলে অনেক ধন্যবাদ রিয়া আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে এই মুহূর্তে এখন এই পর্যন্ত দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।